আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের মাঝে ছোট একটা গল্প শেয়ার করব গল্পটি হলো একটা হাঁস ছিল এবং সেই হাঁসের কে কেন্দ্র করে গল্পটি আর যাই হোক শুরু করি গল্পটি গল্পটি শুরু করলেই তো হবে একটা হাঁস ছিল যে কিনে ছয়টি ডিমে তাদের ছিল তারপর হাঁসটি ডিমে তাদের ছিল হঠাৎ করে হাঁসটি একদিন বাহিরে চলে গেল বাহিরে যাওয়ার পরে একটা পাখি আসলো ওখানে একটা পাখি এসে ওখানে একটা ডিম পড়লো তাহলে ছয়টি ডিম ছিল এবং পাখি একটি ডিম বেরোচ্ছে তাহলে মোট ডিম হচ্ছে ষাটটি তারপর হাঁসটি আবার নিজের জায়গায় এসে আবার ডিমে তা দিচ্ছে তারপর ডিম থেকে যখন ছানা বের হলো ছয়টা ছিল হাঁসের ছানা এবং স্বাভাবিকভাবেই তো একটা ছিল পাখির ছানা এখন হলো কি কয়েকদিন পরে ওই একটা জলাশয় ছিল ওখানে পাশে তারপর কয়েকদিন পরে হাঁসের ছানাগুলো ওই জলাশয়ে সাঁতার কাটছিল জলাশয়ে নেমে কিন্তু ওই পাখিটি ওই তীরে ছিল। পাখিটি দাঁড়িয়ে থেকে অনেক মন খারাপ হলো এবং হাঁসের ছানাগুলো ওকে হাসহাসি করছে দেখো তুমি আমাদের সাথে পানিতে নামতে পারো না তুমি তীরে থাকো তুমি পানির স্বাদটি গ্রহণ করতে পারো না এরকম হাসাহাসি করছিল অনেক এরপরে হাসাহাসির পরে ওই পাখির ছানাটি অনেক মন খারাপ করলো তারপর যে হাঁসটি ডিমে তাদের ছিল তার কাছে গেল। যাওয়ার পরে হলো কি ওখানে বলল দেখুন আমাকে ওরা অবজ্ঞা করছে আমাকে হাসি হাসি আমাকে নিয়ে হাসাহাসি করছে এটা আমার কাছে ভালো লাগে না আচ্ছা তুমি মন খারাপ করো না কেউই সব সবসময় পারফেক্ট হয় না কারোই কিছু ত্রুটি থেকেই থাকে তাই তোমারও কিছু ত্রুটি আছে আবার ওদেরও আছে তারপরে ওই কথা শুনে পাখির ছানাটি মানে একদম সন্তুষ্ট হলো না আর কি তারপর মন খারাপ করে গভীর জঙ্গলে চলে গেল জঙ্গলে যাওয়ার পরে দেখলো কি ওর মতো কিছু পাখি আকাশে উঠছে হ্যাঁ ওর মতোই দেখতেছিল আকাশ উঠছে তারপর ও চিন্তা করলো আচ্ছা আমাকে তাহলে তো হাঁসের ছানার মতো দেখায় না আমাকে দেখায় পাখির মতো তাহলে আমিও তো আকাশে উঠতে পারবো তারপর কিছুদিন পরে ও আকাশে ওঠার চেষ্টা করলো আকাশে ওড়ার জন্য চেষ্টা করলো তারপর একসময় আকাশে উঠতে পারলো মানে নিজের ডানা দিয়ে আকাশ উঠছে ওড়ার পরে একদিন ওই জলাশয় ছিল না যে জলাশয় ওই হাঁসগুলো ছিল ওই ছয়টি হাঁসের ছানা জলাশয় ছিল আর ওখান থেকে পাখিটি উড়ে যাচ্ছিলো হাঁসের ছানাগুলো পাখিটির দিকে তাকিয়ে বললো সো বিউটিফুল কত সুন্দর একটা বার রয়ে যাচ্ছে এরকম বলতেছিল তারপর ওই পাখিটি উপর থেকে বলল বলল দেখো আজকে আমি আকাশে উঠছি আর তোমরা এখনও পানিতে পড়ে আছো দেখো কেউই কখনো পারফেক্ট হয় না সবারই কিছু না কিছু ত্রুটি থেকে থাকে তেমনি আমি তোমাদের মতো জলাশয় নামতে পারিনি আর তোমরা আকাশে উঠতে পারলে না গল্পটি এখানেই শেষ আচ্ছা দেখুন এই গল্পটি থেকে আমরা কী শিখতে পারলাম এই গল্প থেকে আমরা শিখতে পারলাম কেউই পারফেক্ট হয় না যেমন আমি আর আর একজন একজন ওইটা পারে আমি ওইটা নাও করতে পারি স্বাভাবিক ব্যাপার তাই না কিন্তু দেখা যায় কি এতে আমরা মন খারাপ করি আচ্ছা ও ওইটা পড়ছে আমি ওইটা পারি না এইটা একটু মন খারাপ হয় বা আমি এইটা পারছি আপনি মন খারাপ করতে পারেন আচ্ছা ইন্ডিয়ান এইটা করতে পারলো আমি পারলাম না না এরকম করার কিছুই নেই প্রত্যেকটা মানুষই আমরা কখনও পরিপূর্ণ নয় কারোই কিছু না কিছু ত্রুটি থাকতেই পারে এটা একদম স্বাভাবিক ব্যাপার তারপর আমাদের এগিয়ে যেতে হবে সামনের দিকে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ